আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আমাদের আজকের ভিডিওটি এই যে আমার এক ননদ নদীর পাড় থেকে নিয়ে আসছে হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলো, হাঁসগুলা পাতি হাঁস না, এগুলা কি হাঁস বলে, পানি হাঁস বলে মেবি, যেগুলো পানিতে থাকে না বাইলা হাঁস বলে, জানি না, এরকমই কোনো একটা নাম, যাই হোক বাইলা হাঁসই মেবি। তো যাই হোক, তো এগুলো আমার এক ননদ নদীর পাড় থেকে ধরে নিয়ে আসছে। বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে, অনেক কিউট ছিল, আর অনেকগুলো বাচ্চা। আর উনি মানে আমি ওই বাচ্চাগুলো দেখতে গেলাম, আর উনি কীভাবে ধরছে সেই গল্পগুলো শুনতেছিলাম, অনেক অনেক কষ্ট করে ধরেছে। তো যাই হোক, ওনার বাসা থেকে এসে বিকেলবেলা চলে আসলাম বোনের বাসায়। তো বোনের বাসায় চলে আসছি, তো বোনের শাশুড়ি পিঠা বানাবে আমাদের জন্য, তো সেটারই আয়োজন করতেছিল। তো এখানে আটাগুলো সিদ্ধ করে নিচ্ছিল, তো আমি সেটা একটু ভিডিও করলাম। আমি পাশে যে এখানে নারকেলের পুর, নারকেল ভাজা হচ্ছে, তো আমি সেটা একটু নাড়ানাড়ি করে দিলাম। মা ওই একলা একলা কাজগুলো করতেছিল জন্য আমি আবার একটু হেল্প করলাম ওনাকে। সাথে আমার বোনও ছিল, আর মেন উদ্দেশ্য ছিল আমরা চার বোন একসাথে হয়েছিলাম। তো এখানে যে নারকেলের পোলটা ভাজি হয়ে গেছে, দেন এটাকে মানে পিঠার মধ্যে দেওয়ার জন্য ছোট ছোট সাইজ করে নেওয়া হচ্ছে। তো এটা আমার মেজো বোন করতেছিল, তো আমি এদিকে একটু ভিডিও করলাম। আর পাশে এই পাশে আমার সেজো বোন আর মা ওই পিঠা বানাচ্ছিল, তো আমি ওদেরকে একটু ভিডিও করলাম। সেজো বোন রুটি বানাই দিতেছিল, আর মা ওই সেগুলো আর কি যে নারকেলের পুরটা ভেতরে ভরে পিঠাগুলা বানাচ্ছিল। তো মা ওকে একটু ভিডিও করলাম, তো উনি আমার দিকে তাকায় হাস মানে হেসে দিছে, একটু লজ্জা পাইছে মেবি। তো যাই হোক, যে মা ওই পিঠা বানাচ্ছে, সুন্দর সুন্দর পিঠা, ভালোই লাগতেছিল, মানে রাত্রের বেলায় বানাচ্ছিল, ভালো লাগতেছিল, সবাই মিলে কাজ করতেছিল, আমিও কিন্তু কাজ করতেছিলাম, আর কাজে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছি আর কি। তো সকলে মিলে কাজকর্ম মানে পিঠা বানানোর কাজকর্ম করতেছি, তো মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই আর কি। তো এখন এই যে আমার মেয়ে চলে আসছে, সে পিঠা বানাবে, তার বায়না হয়েছে পিঠা বানাবে। এখন তাকে দেখে সে জীবনের মেয়ে সেও চলে আসছে যে আমিও পিঠা বানাবো, আমাকে পিঠা বানাইতে দাও। এই যে সে নিজে নিজে নিয়ে পিঠা বানাবে। আর এখানে যাই সব পিঠা কাটতেছে, তাকে দেওয়া হয় না, এই জন্য সে রাগ করছিল প্রথমে, পরে আসছে আবার, তো তাকে পিঠা কাটতে দেওয়া হয়েছে, তো সে কাটতেছে। তো যাই হোক যাই হোক, আমাদের ভিডিও এই অবধি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। আমি এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।